আমাদের প্রত্যাশা অপরাজনৈতিক শক্তির পরাজয়, ষড়যন্ত্রের পরাজয়, প্রগতির বিজয়, আওয়ামী লীগের বিজয়, শেখ হাসিনার বিজয়, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী এই দলটি প্রায় 75 বছরে আজকে পা দিচ্ছে, আজকে 74 বছরে আমরা পা দিয়েছি, 75 বছরে আজকে উত্তীর্ণ হচ্ছে। তো এমন একটি সংগঠন যেটি সারা বাংলাদেশের শুধু নয়, উপমহাদেশ, সারা বিশ্বের শান্তিকামী মানুষের পক্ষে তারা কাজ করে সবসময়। এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, দিন বদলে বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন, এবং আজকে নতুন একটি স্বপ্ন নিয়ে, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে তিনি কাজ শুরু করেছেন। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ভবিষ্যতে এই সরকার আরও বেশি শক্তিশালী হবে, এবং ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ তৈরিতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারা একযোগে কাজ করবেন। এবং আমরা বিশ্বাস করি দল যত সংগঠিত হবে, দল যত শক্তিশালী হবে, তত বেশি আমাদের এই সরকার এবং দেশ এগিয়ে যাবে, সেটা আমি প্রত্যাশা। এবং আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার প্রতি শুভকামনা রাখছি, পাশাপাশি যিনি সাধারণ সম্পাদক হবেন তার প্রতিও শুভকামনা রেখে, এবং আমি প্রত্যেকটি কাউন্সিলর, ডেলিগেট এবং যারা অতিথিবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আগামীর প্রত্যাশা বাংলাদেশকে আরও উন্নতশীল করার যে ডাক দিয়েছে বিশ্বপ্রত্য জননেত্রী শেখ হাসিনা, সেই আগামীর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ রূপকল্প 41 পূরণের প্রত্যাশা। নতুন কমিটি নতুনভাবে ঢেলে সাজাবে বাংলাদেশ।